নমস্কার রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব ঝটপট বানানো যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের। তাহলে চলুন বানিয়ে ফেলি ডিম আলুর একটা দারুণ রেসিপি। আজকে আমাদের রেসিপিতে যা যা লাগছে উপকরণ, 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, 4টে ডিম, আদা বাটা, রসুন বাটা, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, নুন, আর এখানেও একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, এখানে রসুন কুচি নিয়েছি 1 চামচের মতো, আদা কুচি নিয়েছি 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে আছে ময়দা, আর লাগবে সাদা তেল। প্রথমেই আমরা সেদ্ধ করে রাখা আলুগুলোকে মেখে নেব। আলুগুলোকে একটু ভেঙে নেব, আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব 4টে ডিম, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো অল্প একটু জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ আদা কুচি, দিয়ে দেবো 1/2 চামচ রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 100 গ্রাম ময়দা, ময়দাটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এগুলোকে মেখে নেব, চামচ দিয়ে হবে না, তো হাত দিয়ে মেখে নিচ্ছে। আমরা 100 গ্রাম ময়দা দিয়েছি, ময়দা দেওয়ার পর এইরকম মাখাটা এসছে, এতে আমরা আরও 50 গ্রামের মতো ময়দা দেবো, দিয়ে একটু মাখাটাকে একটু টাইট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, বড়াগুলো এবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমরা যে আলু আর ডিমটাকে মেখে রেখেছিলাম সেগুলোকেই বড়ার আকারে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভাজবো। আমরা এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর যেহেতু ডিম দিয়ে এটা মাখা আছে এটা একটু ফুলবে, ফুলে একটু বড় বড় সাইজের হয়ে যাবে। আমরা যে ডিমের যে বড়াগুলো ভেজেছিলাম দেখুন কালারটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে, বড়াগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আমরা বাকি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব।
আমাদের সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বড়া ভেজে নিয়েছি, বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। দিয়ে দেবো এক চামচ রসুন বাটা। দিয়ে দেবো এক চামচ আদা বাটা। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো এক চামচ নুন। এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। মশলার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল, যাতে মশলাটা না ফুরিয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়েছি, মশলা থেকে তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, সব শেষে দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি। দিয়ে দেবো এক বাটি জল। কড়াইতে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। এটা এবারে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমাদের রান্না প্রায় হয়ে এসছে, সব শেষে দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ। সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি, প্রথমে দেখানো হয়নি বা বলা হয়নি। আমাদের রান্নাটা হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। আর এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না, এইরকম গায়ে গায়ে গেবি গেবি হয় রান্নাটা, আর খেতে খুব টেস্টি। বেশি সময় লাগে না রান্না করতে, কিন্তু খেতে দারুণ। ভেতরটা দেখতে এইরকম, যেহেতু ফুলে গেছিল, ডিম দেওয়া আছে, তো এইরকম হয়েছে দেখতে। ভেতরে নুন ঝাল বা বাকি মশলাগুলো দিয়েছিলাম, খুব ভালোভাবে ঢুকেছে, আর খেতে অন্যরকম, একদম অসাধারণ টেস্ট। আপনারাও বাড়িতে এইভাবে ডিম আর আলু দিয়ে একটা মজাদার খাবার বানিয়ে খান, খুব সুন্দর খেতে। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।